নতুন বছরে সুখবর দিল ফ্রান্স। বেতন বাড়ানো অবৈধ অভিবাসীদের বৈধ করা সহ বেশ কিছু পদক্ষেপে খুশি প্রবাসী বাংলাদেশিরা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিভিন্ন দেশে নানা আয়োজন, আলোচনায় জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়। এবং টানা বৃষ্টির পর সবুজে ছেয়ে গেছে মরুর দেশ সৌদি আরবের অনেক এলাকা, প্রকৃতির রহস্যময়তায় বিস্মিত প্রবাসী বাংলাদেশিরা। স্বাগত প্রবাসী নিউজ 24-এর সাথে আছি আমি মাহমুদুল হাসান। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নতুন বছরে অভিবাসীদের জন্য সুখবর দিল ফ্রান্স। কর্মীদের বেতন বাড়ানো, অবৈধ অভিবাসীদের বৈধ করা সহ বেশ কিছু পদক্ষেপের কথা জানিয়েছে দেশটির সরকার। লেস রিপোর্টে বিস্তারিত জানব। করোনা ধাক্কা না সামলাতে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ সংকটে ইউরোপ, যার প্রভাব থেকে বাদ যায়নি ফ্রান্সও। জ্বালানি সংকট ও নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে বেড়েছে জীবনযাত্রার ব্যয়। তবে নতুন বছরের শুরুতে অভিবাসীদের জন্য সুখবর জানালো ফরাসি সরকার। কর্মীদের বেতন বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ বিলের সহায়তা এবং কাজের মাধ্যমে অবৈধদের বৈধকরণের কথা জানিয়েছে ফ্রান্স সরকার। এছাড়া ঘর গরম রাখতে ইলেকট্রিক হিটারের পরিবর্তে কাঠ ব্যবহার করলেও সহায়তা ঘোষণা দেওয়া হয়েছে। নিঃসন্দেহে এটা একটা খুব খুশির খবর আমাদের বাংলাদেশিদের জন্য, যারা আমরা ফ্রান্সে অনিয়মিত অনেক হাজার হাজার বাংলাদেশি আছে। তো যদি আসলে সরকার এই জিনিসটা বাস্তবায়ন করে আমরা সবাই উপকৃত হব। নতুন বছরে সরকারের এমন পদক্ষেপে খুশি প্রবাসী বাংলাদেশিরা। এই লোকগুলোকে পরিপূরণ করার জন্যই এই নতুনভাবে এই বিদেশি যারা এইসব সেক্টরে কাজ করছেন তাদেরকে লিগালাইজ করার যে প্রক্রিয়া পার্লামেন্টে বক্তব্য করেছেন। স্থাপনাটা ফাঁস হয়ে যদি আসে তাহলে এটার মাধ্যমে হাজার হাজার বিদেশিরা উপকৃত হবে। তারা জানিয়েছেন কাজের মাধ্যমে অনেক লোককে বৈধতা দেওয়ার সম্ভাবনা আছে। এটি কার্যকর হলে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মানুষ উপকৃত হবে। ফ্রান্সের অভিবাসন প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন অভিবাসন বিশেষজ্ঞ ফারুক নেওয়াজ খান। তিনি এখন আছেন বাংলাদেশের হবিগঞ্জে, আমরা যুক্ত হব তার সাথে। ফারুক নেওয়াজ খান, নতুন বছরে ফরাসি সরকার যে পদক্ষেপ নিয়েছে এতে প্রবাসী বাংলাদেশিরা আসলে কিভাবে লাভবান হতে পারে? ধন্যবাদ। ফ্রান্স সরকার প্রতি বছরেরই প্রথম সপ্তাহেই কিছু কিছু নতুন সুযোগ সুবিধা দেয় তাদের নাগরিকদের জন্য। তার অংশ হিসেবে যেমন প্রতি বছরই তাদের বেতন একটা নির্ধারিত অংশ বৃদ্ধি পায়, এবছর এই আপনারা জানেন যে এবছর প্রতিটা জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়াতে ফ্রান্স সরকার সেই মূল্যটা বৃদ্ধিটা এবারে বেতনের বৃদ্ধি করেছে 3.3%। এবং এটা একটা ভালো পজিটিভ দিক, যারা কাজ করছে, যারা লিগাল ওয়েতে কাজ করছে তাদের জন্য এটা একটা অবশ্যই একটা ইতিবাচক দিক বলে মনে করি। সাথে সাথে ইলেকট্রিসিটি এবং জ্বালানিতে তারা কিছু ভর্তুকি দিচ্ছে, এই ভর্তুকিটা দেওয়াতে অনেকেরই মানে যে নিত্য প্রয়োজনীয় যে খরচটা সেটা অনেকটা কমে আসবে বলে সাধারণ জনগণ মনে করছে। এবং এটা আমাদের বাংলাদেশিদের জন্য অবশ্যই একটা ভালো ফল বয়ে আনবে, কারণ আপনারা জানেন অনেক বাংলাদেশি এখন ফ্রান্সে বসবাস করছে এবং তারা নানা রকমের সুবিধা যত পাবে তত আমাদের বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের পরিমাণও বেড়ে যাবে বলে আমি মনে করি। যে অভিবাসন প্রক্রিয়ার ঘোষণা তারা দিচ্ছেন এটা আসলে কেমন হতে পারে? আমরা ফ্রান্সে যে এই প্রবাসীদের যারা অনিয়মিত আছেন তাদেরকে নিয়মিত করার জন্য আমাদের 2012 সালে একটা সার্কুলার করা হয়েছিল, সেটাকে ভালস সার্কুলার বলে। সেই সার্কুলার অনুযায়ী কিছু কিছু ক্ষেত্রে যেমন 3 বছরের মেয়াদে, 5 বছরের, 7 বছরের এবং বাচ্চাদের ক্ষেত্রে 3 বছর স্কুলে যাওয়ার পরে এইসব ভাবে আমাদেরকে নিয়মিত করার একটা ব্যবস্থা ছিল ফ্রান্সে। সেই প্রক্রিয়াটা এবার আরো একটু সহজ করার জন্য তারা চেষ্টা করতেছে, তাদেরকে সেটাকে তারা বলতেছে কন্ট্রোলিং ইমিগ্রেশন অ্যান্ড ইমপ্রুভিং ইন্টিগ্রেশন, অর্থাৎ তারা কন্ট্রোল করবে ইমিগ্রেশনকে এবং সাথে সাথে ইমপ্রুভ করবে ইন্টিগ্রেশন, অর্থাৎ ইন্টিগ্রেশন যারা ওই দেশে আছে তাদেরকে একীভূত করার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে তারা ছাড় দিবে। এবং সেই নিয়ে একটা বিল অলরেডি তারা আলোচনা করেছে, তাদের নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ উভয় কক্ষেই আলোচনা হয়েছে, যেটাকে আমরা বলি সিনেট এবং অ্যাসেম্বলি ন্যাশনাল। এখানে এই আইনে 25টা ক্লজ বা 25টা আর্টিকেল অন্তর্ভুক্ত করা হয়েছে। সেখানে জব ইন ডিমান্ড বলে একটা শব্দ আছে, অর্থাৎ যেসব জব ডিমান্ড আছে, অর্থাৎ আপনার যেসব কাজের সেবামূলক যেসব কাজ দরকার সেসব ক্ষেত্রে আমাদের ফ্রান্সে কিছু শ্রম চাহিদা রয়েছে, শ্রমিকের চাহিদা রয়েছে,
সেটা পূরণ করতে এই কিছু ক্ষেত্রে শিথিল করা হবে আইনটা, যেন তারা সহজে কাজটা পায়। অর্থাৎ এখানে দেখা গেছে যে একটা লোক যদি এক বছর ফ্রান্সে থাকেন এবং এই সেক্টরে থাকেন, তাহলে তিনি আপনার যদি আটটা পে স্লিপ অর্থাৎ আটটা মাসের কাজের যদি নমুনা দিতে পারেন, জমা দিতে পারেন, তাহলে তাকে সেখানে বৈধ করার প্রক্রিয়াটা একটু সহজ হবে। এরকম বিভিন্ন ক্ষেত্রেই তাদেরকে সহজ করার ইয়া করা হবে। তবে সার্ভিস সেক্টরটাই স্পেশালি নজর দেওয়া হবে, যেমন রেস্টুরেন্ট, তারপরে আপনার হাসপাতালে এবং আপনার আরো যে সেবামূলক খাত আছে সেসব গুলানে বেশি নজর দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। এবং সেটা ভাল সার্কুলারের অধীনে অলরেডি আমরা জানি যে ফ্রান্সে এই প্রতি বছরই প্রায় 30,000 লোক কোনো না কোনো ভাবে নিয়মিত হচ্ছে। এবং এই পরিমাণটা আপনারা জানেন যে ফ্রান্সে ম্যাক্সিমাম ইরেগুলার লোক রেগুলার হয় অ্যাসাইলের মাধ্যমে অর্থাৎ রাজনৈতিক আশ্রয়ের মাধ্যমে, আর বাকি যারা ইরেগুলার থাকে তাদেরকে রেগুলার করা হয় ভার সার্কুলারের মাধ্যমে। এবং ভার সার্কুলারের জিনিসটাকে আরো সহজ করার জন্য অলরেডি ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে এই বিষয়ে আলোচনা করেছেন। জনাব ফারুক নওস্খান, আপনাকে ধন্যবাদ। 10 ডিসেম্বর জাতির পিতার দেশে ফেরা উপলক্ষে দেশের মতো বাইরের দেশে উদযাপিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দিনটিকে ঘিরে আলোচনা সভা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। প্রবাসের প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। লেবাননে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে দেশটির বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মঙ্গলবার 10 জানুয়ারি দূতাবাস মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতালয়ের প্রধান মোহাম্মদ বাকি বিল্লা। আলোচনায় আরো অংশ নেন বাংলাদেশ কমিউনিটির নেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে 2041 সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সৌদি আরবের রিয়াদের বাংলাদেশ দূতাবাস। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনের অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মিশনের উপপ্রধান। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অনুষ্ঠান হয়েছে মক্কায়। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের নেতারা। 10 জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস কুয়েত। প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশকুজ্জামান। মঙ্গলবার 10 ডিসেম্বর সন্ধ্যায় রাজধানী মালের রোডের একটি রেস্টুরেন্টে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজন করে মালদ্বীপ শাখা আওয়ামী লীগ। প্রকৃতি বড়ই রহস্যময়, যার প্রমাণ মেলে মরুর দেশ সৌদি আরবে কয়েক দিনের অব্যাহত বৃষ্টি। এতে বিভিন্ন শহর বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে অনেক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এদিকে বৃষ্টির পর সবুজে ছেয়ে গেছে মক্কা ও তার আশপাশের মরুভূমি ও পাহাড়, সবুজ আর সবুজায়নে ছেয়ে গেছে ধূসর মরুভূমি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে প্রবাসী বাংলাদেশিদের মুখে নানা জল্পনা কল্পনা। রিয়াদ প্রতিনিধি রুস্তম খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাম্প্রতিক সময়ে অনবরত বৃষ্টির কারণে সৌদি আরবের দৃশ্যপট পুরোটাই বদলে গেছে। এই পরিস্থিতিতে জনজীবনে বাড়ছে ভোগান্তি। বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সব স্কুল। টানা বৃষ্টিতে মরুর বুকে সবুজায়নের সুযোগ বেড়েছে মরুভূমির দেশটিতে। লাগাতার বৃষ্টিপাতের ফলে ধুধু মরু অঞ্চল হয়ে উঠছে সুজলা। রোদের উত্তাপে পুড়ে যাওয়া মরুভূমির পাহাড় আজ সবুজে রূপান্তরিত হয়েছে, যা বিরল। আরবের মাঠঘাট এখন চারণভূমি ও নদীনালা পানিতে পূর্ণ। এমন দৃশ্য এর আগে কখনো দেখা যায়নি। তবে বৃষ্টি থেমে গেলে রৌদ্রময় দিনগুলো ফিরে এলে আগের অবস্থায় ফিরে যাবে সৌদি আরব, এমন মতামত প্রবাসীদের। ইতালি বিএনপির প্রভিন্সিয়া দি ব্রিসিয়া মান্তোভা সর্বজনীন আহ্বায়ক কমিটির আয়োজনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রোববার 8 জানুয়ারি স্থানীয় একটি হল রুমে 300+ বিএনপি কর্মী নিয়ে অনুষ্ঠিত সভায় সবার সর্বসম্মতিতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। প্রধান আহ্বায়ক শরীফুল ইসলাম মাসুদের সভাপতিত্বে মনির খানের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন
আবু মুহিত, জমিরুল ইসলাম, হাসান আনসারী, শহীদুল ইসলাম, মনির চৌধুরী সহ বিভিন্ন শহরের বিএনপি নেতাকর্মীরা। তৃতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর হিসেবে শপথ নিয়েছেন শেখ রহমান। জর্জিয়া অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্টের বিচারপতি চার্লি বেথেলের কাছে তিনি শপথ নিয়েছেন। 2020 সালে নির্বাচনে দ্বিতীয় মেয়াদেও সিনেটর নির্বাচিত হন শেখ রহমান। সম্প্রতি তৃতীয় মেয়াদেও নির্বাচিত হয়েছেন তিনি। শৈশব এবং কৈশোর বাংলাদেশেই কাটিয়েছেন তিনি। মুক্তিযোদ্ধ ও সরকারি কর্মকর্তা বাবার সন্তান শেখ মুজাহিদুর রহমান বাংলাদেশে মাধ্যমিক শিক্ষা শেষ করে যুক্তরাষ্ট্রে অভিবাসী হন। 2023 সালে শক্তিশালী পাসপোর্টের সূচকে তিন ধাপে গিয়েছে বাংলাদেশ। যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্সের সম্প্রতি প্রকাশিত সূচকে দেখা গেছে, শক্তিশালী পাসপোর্টের দিক থেকে কসোভোর সঙ্গে যৌথভাবে 101তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। এখন বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া 41টি দেশে ভ্রমণ করতে পারেন। 2022 সালে শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 104তম। তখন বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া 40টি দেশে ভ্রমণ করতে পারতেন। কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায় তার উপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এই সূচক তৈরি করে দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স।